माइकल देवरमुगे उमर बीसी चिपरिनी चाली खरक्षणी ऑपरेशन खाई कहाँ बताई मरगा आगरतला हापड़ी वटोबा त्रिपुरा मेडिकल कॉलेज कॉप्टर शेमन का माइकल नी आशा जितरों ने शिविर और बिनी बुपक्षा जेब खाक तो ना तो मने आब खाको करी तो मने हाइनी भाई जनजनों का सावई तो मने बिने नॉक नॉक ने बोला रो कुला बखाक शाग बने रिखा रोमी मजा तो मने भाई था को हापड़ी अशा खामनो को तुबो मने यागरो रोमी मन खाते ऑपरेशन खाई कहाँ बताई बो मन खा एक्चुअली আমি ডক্টর অঞ্জন বসা টিএমসি পিডিয়াট্রিক সার্জন এখানে একটা খুব বিরল রোগ দেখেছি এই বাচ্চার বয়স হচ্ছে 14 ইয়ার্স এজ ইজ 14 ইয়ার্স কিন্তু ও ডায়াগনোসিস হচ্ছে মিডগাট ভলভাস উইথ কনজেনিটাল ইন্টেস্টাইনাল ম্যালোকেশন যেটা ছোটদের মানে নিউনেট বা ইনফ্যান্টদের বডিতে হয় যেটা অনেক ছোট বয়সে ধরা উচিত এবং ধরা করা উচিত এবং ছোট বয়সে অপারেশন করা উচিত এই বাচ্চাটা সেই 2 বছর বয়স থেকে আই থিঙ্ক কেউ সাফারিং ফ্রম মানে বারবার পেট ব্যথা হচ্ছিল বমি হচ্ছিলো তখন আশেপাশে ডাক্তারকে দেখিয়ে বারবার হসপিটালে এডমিট হচ্ছিলো ওখানে স্যালাইন দিয়ে মানে কিছুক্ষণের সাময়িকভাবে সুস্থ করে বাইরে মানে বাড়িতে ডিসচার্জ করা হয়েছিল এটা অনেক মাল্টিপল এপিসোড অফ হসপিটাল এডমিশন অ্যান্ড ডিসচার্জ মানে বারবার ভর্তি হচ্ছিলো পেট ব্যথা নিয়ে বমি বমি নিয়ে স্যালাইন ইঞ্জেকশন দিয়ে ঠিক হচ্ছে তারপর বাড়িতে পাঠানো হচ্ছিল কিন্তু এখানে গত 7 নভেম্বর আমাদের টিএমসিতে বাচ্চাটা এসেছিলো সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এতটাই সিভিয়ার ছিল এতটাই পেট ব্যথা ছিল বাচ্চাটা শুয়ে সোজা হয়ে শুয়ে থাকতে পারছিল না উঠে বসে এরকম করে মানে স্টুপিং ফরওয়ার্ড তো এরকম অবস্থায় আমাদের হাঁপানিতে এসেছিলো তো আমার পেডিয়াট্রিক্সে ভর্তি ছিল পেডিয়াট্রিক্স আন্ডারে বাচ্চা এডমিটেড ছিল আমাকে একটা রেফার দিল পেডিয়াট্রিক সার্জিক্যাল কল দিয়েছিল ওখানে গিয়ে আমি দেখলাম বাচ্চাকে দেখে মনে হয়েছে যে বাচ্চার হি নিডস ইমার্জেন্সি সার্জারি এবং যে সিমটম যা ছিল লাইক রিপিটেড এপিসোডস অফ ভমিটিং সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন বারবার বমি বার সিভিয়ার পেট ব্যথা এগুলো সব কিছু একটা একটা জিনিস ইন্ডিকেট করে মিডগাট ভলভাস যেটা নাকি ছোটোদের মানে নিউনেট মানে যাদের বয়স 30 ডেজের নিচে বা 1 বছর নিচে এগুলো ওই সব বাচ্চাদের বয়সে খুব কমন 14 ইয়ার্স এটা খুবই আনকমন খুবই বিরল তাই আমরা ওকে সিটি স্ক্যান করালাম সিসিটি হোল অ্যাবডোমেন ওখানেও সেম জিনিসটা ধরা পড়ে যে এখানে লিখেছিল যে নাইভি শক খেয়েছিল ঠিক আছে যেটা আমরা বলি ইন্টেস্টাইনাল ম্যাল রোটেশন মানে যেটা ডান দিকে থাকার কথা সবগুলো বাঁ দিকের ইন্টেস্টাইনগুলো সব ডান দিকে এবং মিড কাট মানে যেটা নাড়ি বলেছিল না মাঝখানে একদম ফুলপাক হয়েছিল সো এই কন্ডিশনে বাচ্চাকে আমরা ডায়াগনোস করলাম এখানে ডায়াগনোস করার পরে এরপরের দিন ইমার্জেন্সি সার্জারির জন্য প্ল্যান করা হলো ইমার্জেন্সি সার্জারি যেটা হয়েছিল আমরা পেট খুলে দেখেছি অ্যাজ এক্সপেক্টেড যেটা সিটি স্ক্যানে ধরা হয়েছিল ওটাতে ওর ডান দিকে যে ডিউরোনাম যে থাকার কথা মানে ডান দিকে ডিউরোনাম থাকার কথা ওটা বাঁ দিকে ঠিক আছে যেখানে যে ফ্লেক্সার যেটা বলি যেটা বাঁ দিকে থাকার কথা এটা ডান দিকে সবগুলো সব পুরোপুরি রিভার্স ছিল তো ওটাকে আমরা কারেক্ট করে অপারেশন করে বাচ্চাকে ঠিক করেছি অন 11th নভেম্বর 7th নভেম্বর ভর্তি হয়েছে 11th নভেম্বরে সব ইনভেস্টিগেশন করে আমরা ইমার্জেন্সি অপারেশন করে বাচ্চাকে সার্ভি করলাম কিন্তু তারপর বাচ্চা 2-3 দিন খাচ্ছিল ঠিক আছে কোনো সমস্যা হয়নি 5th ডে থেকে বাচ্চা বারবার কী বলে বমি হচ্ছিল আবার তখন এটা আমরা কী দেখলাম আবার সিটি স্ক্যান করলাম ওটাতে ধরা পড়লো কি পোস্ট সার্জিক্যাল অ্যাগ্রেসিভ অবস্ট্রাকশন ঠিক আছে যেটা খুবই কমন সব বাচ্চাদেরই হতে পারে এনি সার্জিক্যাল পেশেন্ট ক্যান ডেভেলপ দিস তো এটা হলো তো আমরা আবার অপারেশন করলাম 18th নভেম্বর এটাতে জাস্ট অ্যাডেশোলাইসিস করলাম তো এখনও বাচ্চা সুস্থ আছে খাচ্ছে পাখানো হচ্ছে দেয় নো মোর পেইন কোনো পেটে ব্যথা নেই স্বাভাবিকভাবে বসতে পারছে শুয়ে থাকতে পারছে ওর নিজের মতো নিজে থাকতে পারছে এটাই আর কি আমার এই এটার বলার একটাই উদ্দেশ্য এত বড় বয়সেও এত মানে যেটা কনজেন্টাল অ্যানোমালি এটা ডায়াগনোস হয়েছে 14 ইয়ার্স এজে ঠিক আছে তো আই থিঙ্ক যখনই যেই বাচ্চাই পেট ব্যথা নিয়ে ভর্তি হবে বা যেখানে যে পেট ব্যথা নিয়ে বা বমি নিয়ে যদি কোনো বাচ্চা আসে আই থিঙ্ক পিডিয়াট্রিক সার্জিক্যাল অপিনিয়ন ইজ এ মাস্ট টু রুল আউট সাচ থিংস নাহলে পরবর্তীকালে এরকম অবস্থা হয় মিড কাট মানে যেটা নাড়িগুলি পচে যাওয়ার ইয়েতে চলে গেছিলো স্টেজে চলে গেছিলো বাচ্চাটা মানে অপারেশনটা মোটামুটি ধরেন 3 ঘন্টা 3 আওয়ার্স লেগেছে মানে যেটা আমরা বলতে পারি মানে সাধারণ মানুষের যে কোনো জিনিস মানে বাঁদিকে ছিল পেটের ভিতরে তো ওটা আমরা 14 বছর ধরে ঠিক আছে তো এটা 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 থাকা মানে ওর জন্ম থেকেই ছিল এটা এরকম না যে হঠাৎ করে হয়ে গেছে এটা জন্মগত একটা রোগ তো এখানে এসেছিলো বলে লাকিলি আমার কাছে পৌঁছেছে এবং আমি এটা ডায়াগনোস করে এখন আমরা পুরো টিম মিলে অপারেশন করে ঠিক করলাম তার জন্য অ্যানাস্থেশিয়া আমাদের সার্জিক্যাল টিম প্লাস
যে পেডিয়াট্রিশিয়ান ওরাও সবাই দে আর অল ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য পেশেন্ট। শুধু আমার টিম না, সব টিমই পুরোপুরি ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য পেশেন্ট। এটাই, থ্যাংক ইউ। প্রথম আগে আসল ক্লাস তো করার সময় আসলে এই সময় পেট ব্যথা ব্যথা দেখে হসপিটাল গিয়েছিলাম, এই সময় ওষুধ ওষুধ দিছে একটু কমে, আর আবার হয় আর কি এক মাসে দুইবার যাওয়া লাগে হসপিটাল। তারপরে তখন পাঁচ ছয় বছর ধরে আবার হয়েছে আর কি, জিবিতে হয়েছে দুই দিন ভর্তি করেছিল, এই সময় ওষুধ দিয়েছিল, দিয়েছে দিয়ে কমছে, আবার হয়েছে আর কি, ওখানে আবার হয়েছে, তো এখানে আনছে হসপিটালে, ওখান অপারেশন সব করেছে আর কি, ভালো হয়েছে। এখন কীরকম আছে? ওখান সুস্থ আছে। আপনার নাম? আমার নাম পরদেশ দেব বর্মা, বাড়ি তারাচল। আগে ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, অনেক অনেক ডাক্তার দেখেছি। আচ্ছা, পাশ হইতে যারা কোনো রোগটা ধরার পড়ছে না। জিবিতে দেখিয়েছিলেন? হ্যাঁ, জিবি দেখেছি, আর অন্য জায়গাতে একবার দেখেছি। আপনার